একটু ওইসব যদি না করে তাহলে ইলেকশন জমে না। তৃণমূল ওদের কাজ করেছে, প্রতিটি ভোটেই করে, এর আগেও শৈশ্রীতে বাধা ফাঁধা দেওয়ার চেষ্টা করেছে। হাওয়া বুঝতে পারছে যত দিন যাচ্ছে লাল ঝান্ডার সপক্ষে লোক বাড়ছে। যাদবপুর ঠিক করে ফেলেছে লাল ঝান্ডাকে জেতাবে। ভোট এখন মানুষকে আমরা গিয়ে আস্থা দিচ্ছি, ভোট করুন, ভোট দিন, তৃণমূল ওইসব করবে। এর আগে 100 ওয়ার্ডে আজকে রাতে ফ্লেক্স ছিঁড়েছে, কালকে সকাল রাতে ওখানে ওইগুলো এর আগেও করেছে, ওগুলো করবে। যাদের নিজেদের কাজের প্রতি কনফিডেন্স নেই তারা ওইসব বাধা বাধা দিতে চায়, ওতে ওদের লস। ও চারটে লোক কি পতাকা নিয়ে চেংমাছের মতো লাফালো, কিচ্ছু যায় আসে না। আমরা আছি রাস্তায়, যাদবপুর জেতার জন্যই নেমেছি। সপ্তম তথা শেষ দফা অর্থাৎ 1 জুন যাদবপুর লোকসভা কেন্দ্রে রয়েছে নির্বাচন। প্রচার যখন একেবারে তুঙ্গে, সেই সময় প্রচারে বেরিয়ে শাসক দলের বাধার মুখে পড়লেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। পঞ্চশার থানা এলাকায় শহীদ স্মৃতি কলোনিতে যাদবপুরের সিপিএম প্রার্থী রোড শো দফায় দফায় আটকানোর চেষ্টা করা হয়, হলো ইট বৃষ্টি। একটু ওইসব যদি না করে তাহলে ইলেকশন জমে না। তৃণমূল ওদের কাজ করেছে, প্রতিটি ভোটেই করে, এর আগেও শৈশ্রীতে বাধা ফাঁধা দেওয়ার চেষ্টা করেছে। হাওয়া বুঝতে পারছে যত দিন যাচ্ছে লাল ঝান্ডার সপক্ষে লোক বাড়ছে। যাদবপুর ঠিক করে ফেলেছে লাল ঝান্ডাকে জেতাবে। ভোট এখন মানুষকে আমরা গিয়ে আস্থা দিচ্ছি, ভোট করুন, ভোট দিন, তৃণমূল ওইসব করবে। এর আগে 100 ওয়ার্ডে আজকে রাতে ফ্লেক্স ছিঁড়েছে, কালকে সকাল রাতে ওখানে ওইগুলো এর আগেও করেছে, ওগুলো করবে। যাদের নিজেদের কাজের প্রতি কনফিডেন্স নেই তারা ওইসব বাধা বাধা দিতে চায়, ওতে ওদের লস। ও চারটে লোক কি পতাকা নিয়ে চেংমাছের মতো লাফালো, কিচ্ছু যায় আসে না। আমরা আছি রাস্তায়, যাদবপুর জেতার জন্যই নেমে। এখন বুঝতে পারছে যে লাল ঝান্ডা যেভাবে উঠছে এবং মানুষের বিশ্বাস ভরসা আদায় করছে, তাতে ভয় পেয়ে গেছে বলে গতকাল বিভিন্ন জায়গাতে চেষ্টা করেছে, পারেনি, এখানেও পারবে না। আজ রোড শো করতে গেছে পঞ্চাশ থানায় ক্যালকাটা পুলিশ এরিয়া। কি করছে পুলিশ, কি করছে? নির্বাচনের একজন যে কোনো সাধারণ মানুষ তার রাইট আছে প্রচার করার, ক্যান্ডিডেটের তো রাইট তো আছে বটেই, তো ওখানে কি পুলিশ প্রশ্রয় দিচ্ছে? যদি না দেখে, যদি আটকায়, তাহলে মানুষের মধ্যে রেজিস্ট্যান্স কিন্তু আরো বাড়বে। এবং এটা নিশ্চিত বুঝে রাখুন, তৃণমূলের পরাজয়ের লক্ষণ আননার্ড হয়ে গেছে। যেভাবে সৃজন সহ আমাদের বিভিন্ন জায়গায় কর্মীরা এগোচ্ছে, প্রার্থীরা এগোচ্ছে, তাতে ভয় পেয়েছে। কালকে ভয় পেয়েও কিন্তু শ্রীরামপুরে দীপশিটাকে আটকাতে পারেনি।